ধারাবাহিকভাবে বিদ্যুৎ জ্বালানির দাম বৃদ্ধিতে ব্যবসা চালানো নিয়ে শঙ্কায় ছোট ও মাঝারি উদ্যোক্তারা। তাদের দাবি, এমনিতেই নানা সংকটে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা, সাথে এ দাম বৃদ্ধি তৈরি করেছে নতুন সংকট। সমন্বয় হিসেবে এটিকে মানতে নারাজ খাত সংশ্লিষ্টরা। রাকিবাল জাবিদের রিপোর্ট। দেড় যুগ ধরে রাজধানীর পল্টনে ছাপাখানার ব্যবসা মোহাম্মদ মহসিনের, কাগজ কালি সহ নানা পণ্যের চড়াদামে ব্যবসা চালানোই কঠিন হয়ে পড়েছে কয়েক বছর হলো। তার উপর দুই ধাপে 10% বিদ্যুতের দাম বাড়ানোয় পড়েছেন নতুন দুশ্চিন্তায়। ছোট ব্যবসায়ীরা মার্কেটে টিকে থাকাটাই কঠিন হয়ে যাবে, কারণ বর্তমান আমাদের স্টাফ বিল, ঘর ভাড়া, বিদ্যুৎ বিল এগুলো দিয়ে আমাদের মানে অরিজিনালি বউ বাচ্চা নিয়ে চলে ফিরে খাওয়াটাই কঠিন হয়ে যাচ্ছে। একই অবস্থা দুই দশক ধরে আলোকসজ্জার ব্যবসার সাথে জড়িত মতিউর রহমানের। ব্যবসার স্বার্থে দিনের সিংহভাগ সময়ই বিদ্যুতের ব্যবহার হয় তার প্রতিষ্ঠানে, কিন্তু নতুন করে দাম বাড়ানোয় তারও দুশ্চিন্তা বেড়েছে ব্যবসা চালানো নিয়ে। মরার উপর খরার গা, আবার হচ্ছে বিদ্যুৎ। এখন যে একজন মানুষ যেটা চিন্তা করে যে আমি এটা 100 ওয়াটের মধ্যে আমি এটা শেষ করব, সে চিন্তা করে যে আমার কত পে করতে হবে প্রতি মাসে, একটা চিন্তা থাকে যে আমার ওভার এক্সপেন্ডিচারটা চলে যাবে বিদ্যুতের, এটারও একটা প্রভাব পড়ে। আগের সব রেকর্ড ভেঙে এক মাসে খুচরায় দুইবার ও পাইকারিতে একবার দাম বাড়ায় সরকার, ফলে ফেব্রুয়ারি থেকে সব ধরনের ভোক্তাদেরকে বিল দিতে হবে সব মিলিয়ে 10% বেশি। বিপরীতে পাইকারি পর্যায়ে সব মিলিয়ে 28% বাড়ানোয় আশঙ্কা থেকে যাচ্ছে ভোক্তা পর্যায়ে আরও একবার সমন্বয়ের। নির্বাহী আদেশে এভাবে বিদ্যুৎ জ্বালানির দাম বাড়তে থাকলে অনেক ব্যবসায়ীর পক্ষেই টিকে থাকা সম্ভব নয় বলে দাবি দোকান মালিক সমিতির, ফলে চলমান সংকটে ব্যবসায়ী বান্ধব উদ্যোগের দাবি এই ব্যবসায়ী নেতার। বাংলাদেশে সত্যিকার অর্থে সমন্বয় করা হবে কি না, কারণ অতীতে আমরা দেখেছি সমন্বয় করা হয় নাই। জ্বালানি তেলের দাম কমেছে, বাট আমার দেশে জ্বালানি তেলের দাম কমে নাই। যদি সত্যি সত্যি সমন্বয়টা আপনারা করেন তাহলে কিন্তু গ্রাহকরা লাভবান হবেন। আর এই সময়টা খুব খারাপ, এক তো করোনার ধাক্কা, ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা সামলে ওঠার চেষ্টা করেছিল, পরবর্তী পর্যায়ে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, সব মিলে এমনিতে এখন সমস্ত ভোগ্যপণ্য থেকে শুরু করে সমস্ত পণ্যের দাম বেড়ে গেছে। এলসি জটিলতা, ডলার সংকটকে ছাপিয়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় আতঙ্কের নাম বিদ্যুতের দাম বৃদ্ধি। বছরের শুরুতেই দুই দফায় দাম বাড়ানোকে মরার উপর খাড়ার ঘা বলছেন খাত সংশ্লিষ্টরা। প্রত্যাশা কেবল দাম বৃদ্ধিই নয়, করা হবে যথাযথ সমন্বয়। রাকিবাল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। উচ্চশিক্ষায় দেশ ছাড়ার হিড়িক লেগেছে। গত কয়েক বছরে পাল্লা দিয়ে বেড়েছে তরুণদের বিদেশ যাওয়া, এতে মেধা শূন্য হয়ে পড়ার শঙ্কায় দেশ। আর্থসামাজিক ও গবেষণায় পরিবেশের ঘাটতি, উপযুক্ত কর্মসংস্থানের অভাব এবং নিরাপত্তাহীনতা এর বড় কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্রাট হোসেনের রিপোর্ট। এই ছবি রাজধানীর একটি পরামর্শক প্রতিষ্ঠানের, যেখানে প্রবাসে পাড়ি জমাতে প্রতিনিয়ত ভিড় করছেন অসংখ্য শিক্ষার্থী। শুধু তারাই নয়, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরাও যেন নানা কারণে বিদেশ যেতে মরিয়া। দেশ ছাড়তে চান চাকরিজীবীরাও, কিন্তু প্রশ্ন হলো কেন এই বিদেশ যাত্রা? বাংলাদেশে হচ্ছে রিসার্চ করার সুযোগ তেমন একটা নেই, রিসার্চ করার সুযোগ থাকলেও তেমন একটা ফান্ডিং নেই। বিদেশে চলে যেতে যাই তখন ওখানে আমার ফান্ডিংও ভালো থাকে, প্লাস হচ্ছে আমার রিসার্চ করার সুযোগটা অনেক বেশি থাকে। শিক্ষা খাতটা আসলে দিন দিন এতটাই ইয়ে হয়ে যাচ্ছে, এতটাই ডাউনগ্রেড করছে, এতে যে মানে একটা প্রপার হায়ার এডুকেশন যেটা, সেটা ঠিকঠাক এখন দেশে পাওয়া যাচ্ছে না। আমাদের অনেক সাবজেক্ট সম্পর্কে স্কুল কলেজে কোনো ধারণাই নেই। আমি যখন গিয়ে বলি যে আমি সাবজেক্টে পড়ি, তারা আমাকে জিজ্ঞেস করে যে এই সাবজেক্টটা কী বা এই সাবজেক্টে কী পড়ায়, মানে তাদের ন্যূনতম কোনো আইডিয়া থাকে না। তো আমার মতে যদি বলি, এইসব জিনিসের প্রতি সরকারের আমি উচিত একটু আলোকপাত করা। যে পরিমাণ কাজ আমি করতেছি, ওই কাজের আসলে প্রপার মূল্যায়নটা করা হচ্ছে না, যে কারণে হচ্ছে আমার পারিশ্রমিকটা বৃদ্ধি পাচ্ছে না। এই সমস্ত দিক থেকে আসলে বিদেশে যাওয়ার যে টেন্ডেন্সিটা মানুষের মধ্যে কাজ করে, সেই ধরনের একটা টেন্ডেন্সি আমার মধ্যেও কাজ করে। দেশের প্রতিটি আন্দোলন, প্রতিটি অর্জনের পেছনেই রয়েছে এই তরুণদের অবদান আর আত্মত্যাগের ইতিহাস। আর সেই তরুণরাই কাজের পরিবেশ কিংবা অনিশ্চয়তায় ভুগছে তারা। তারই প্রমাণ মেলে ইউনেস্কোর সাম্প্রতিক তথ্যে। সংস্থাটির হিসেবে দেখা যায়, 2020-21 শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে বিশ্বের 57টি দেশে পাড়ি জমিয়েছে 49,000-এর বেশি শিক্ষার্থী। আর এই পরামর্শক প্রতিষ্ঠান জানাচ্ছে, শুধু গেল বছরই 45,000 তরুণ তরুণী বিদেশ গিয়েছেন, যা তার আগের 2 বছরের প্রবাসগামী শিক্ষার্থী সমান। আমাদের দেশ থেকে হাই স্কুল মাইগ্রেশন, বিজনেস মাইগ্রেশন, ফ্যামিলি মাইগ্রেশন, এরকম অনেক ক্যাটাগরিতে লোকজন যায়। তো সুতরাং এই প্রবণতা আগে যেরকম ছিল, বর্তমানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতির জন্য দেশের শিক্ষা ব্যবস্থাকে দায়ী করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য।
শিক্ষার প্রতিটি পর্যায়ে আমাদের এমন পাঠক্রম তৈরি করা উচিত যাতে একজন শিক্ষার্থী যে লেভেলেই লেখাপড়া করে বেরিয়ে যাক না কেন, সে যেন মিনিমাম একটা দক্ষতা, যোগ্যতা, নৈপুণ্য তার অর্জন করতে পারে। গেল বছর বাংলাদেশ থেকে শুধু যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন 11,000 শিক্ষার্থী। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। দুদিনের সফরে বিকেল 3টায় তার ঢাকায় আসার কথা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে কিভাবে বাংলাদেশ থেকে আরও বেশি কর্মী নেওয়া যায় তা নিয়েই মূলত আলোচনা হবে। অনিয়মের অভিযোগে 2018 সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করেছিল মালয়েশিয়া। 2021 সালে দুই দেশের সমঝোতা স্মারক সইয়ের পর গত আগস্ট থেকে আবারও কর্মী নেওয়া শুরু করে দেশটি। গেল 6 মাসে 2.75 লাখ কর্মী চাহিদাপত্র এলো। 60,000-এর মতো বাংলাদেশি যেতে পেরেছেন মালয়েশিয়ায়। ভারত বাংলাদেশের মধ্যে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ট্রেনটি এখন চোরা কারবারিদের দখলে। পণ্য চোরা চালানোর জন্য নিরাপদ বাহন হিসেবে ব্যবহার করা হচ্ছে এটিকে। বহন করা হচ্ছে লাখ লাখ টাকার অবৈধ পণ্য, আর পাচারের এই প্রতিযোগিতা চলছে আইন প্রয়োগকারী সংস্থার সামনেই। যশোর থেকে তৌহিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন ইমরান হোসেন। ভোগান্তিবিহীন ও আরামদায়ক যাত্রায় জনপ্রিয় খুলনা কলকাতার মধ্যে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস। তবে এই ট্রেন যাত্রায় যাত্রীদের আরামকে হারাম করেছে চোরাচালানকারীরা। প্যাসেঞ্জার বগির বাংকার, পাটাতন, এমনকি সাধারণ যাত্রীদের সিটের উপর জোর করেই রাখছেন অবৈধ পণ্য। ফলে দুর্ভোগ আর আতঙ্ক নিয়েই চড়তে হচ্ছে ট্রেনে। তারপরে এসে কম্বল সে রেখে দিচ্ছে, যাতায়াতে একটা কেবিনে রাখতেছে, তারপর উপরে মাল রাখতেছে, এটা তো কোনো পরিবেশই নেই। কম্বলের ব্যাগগুলো বাইন্ডিংয়ের ভিতরে সমস্ত অবৈধ জিনিসপত্র রয়েছে। এইটার জন্যে রীতিমতো অন্য যাত্রীরা যারা চলাফেরা করছে তারা ঠিকমতো চলাফেরা করতে পারছে না। যারা বিলাকাররা আছে ব্যাগ নিয়ে ঠেলাঠেলি করতেছে, জায়গা দিচ্ছে না, সাইড দিচ্ছে না। খুব আশা নিয়ে আমি এই ট্রেনে করে আসার জন্য মানে খুবই উৎসাহী ছিলাম। তো এই ব্যবস্থা দেখে মানে আমি কি বলবো, আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। চোরাচালানের বিষয়টি স্বীকার করে রেল কর্তৃপক্ষ জানায় নিরাপত্তায় জনবল বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে র‍্যাব জানায় ট্রেনটি থেকে বিপুল পরিমাণ অবৈধ পণ্য আটক করেছে তারা, এবং এই অভিযান অব্যাহত থাকবে। পাসপোর্ট ব্যবহার করে ভারত থেকে ভারতীয় নাগরিক লাগেজ ব্যবসা করছে, যার কারণে স্টেশনে ইদানিং দেখা যাচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। ভবিষ্যতে চোরা কারবারিদের দৌরাত্ম্য রোধকল্পে এবং সাধারণ যারা যাত্রী তাদের যেন ভ্রমণ সুন্দর হয়, পাশাপাশি সরকারের যেন বিপুল পরিমাণ রাজস্ব আদায় হয়, এই ধরনের জন্য আমরা এই ধরনের অভিযান নিয়মিত এবং অব্যাহত রাখব। 2017 সালের 14 এপ্রিল যাত্রা শুরু হয় বন্ধন এক্সপ্রেসের। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।